শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। বর্ষা এখন একেবারে দোরগোড়ায়, আর সেই বর্ষার হাত ধরে সাগরের রূপলি ইলিশ আসাটাও এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কলকাতা সহ সংলগ্ন জেলার আপামর ভোজন রসিকরা তাই এখন থেকে দিন গুনতে শুরু করে দিয়েছেন। বিগত দুটি বছরে বর্ষার মরশুমে সাগরে ইলিশের ভয়ঙ্কর খরা দেখা গিয়েছে, কিন্তু পড়শি বাংলাদেশে একেবারে উল্টো চিত্র। ইলিশে ভরে গিয়েছে নদী, বাজার ও পেটুকদের পাত। সেই কারণেই অনেকে আশাবাদী পরপর খরার পর এবার এখানে ইলিশের ভরা জোয়ার দেখা দিতে পারে। মৎস্যজীবী ও ট্রলার মালিক থেকে ইলিশ মাছের কারবারিরাও এ নিয়ে অবশ্যই দোলা চলে। রাজ্য মৎস্যজীবী সংগঠনের নেতা বিজন মাইতি বলেন, আমরা প্রতিবার আশা করি ইলিশ ভালো হবে, কিন্তু এর আগে দুটি বর্ষাতেই প্রাকৃতিক দুর্যোগ হওয়াতে মাছই পাওয়া যায়নি। এবারও প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল, ফলে ইলিশ কতটা পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। আর তাই এবছর নৌকা ও ট্রলার মিলিয়ে 11,500 মাছ ধরার জলযানের মধ্যে মাত্র অর্ধেক সমুদ্রে নামবে। প্রথম দিকে যদি দেখা যায় ইলিশের আমদানি আশানুরূপ, তাহলে বাকি ট্রলারগুলি সাগরে যাবে। ট্রলার মালিক ও কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠনের নেতা সতীনাথ পাত্র বলেন, ইলিশ মাছের ভাবগতিকে বোঝা বড় দায়, এটা আগাম বলা কঠিন। না হলে গত বছর আমাদের এখানে খরা গেল, কিন্তু সেই ইলিশ ঝাঁকে ঝাঁকে বাংলাদেশের নদীতে গিয়ে উপচে পড়েছে। কয়েক বছর আগে রায়দিঘিতে একটি শাখা নদীর ভিতর প্রচুর ইলিশের ঝাঁক পাওয়া গিয়েছিল। ট্রলার চলে যাওয়ার সময় উভয় দিক থেকে ইলিশ লাফিয়ে লাফিয়ে উঠছিল। এই ছবিও দেখেছেন এখানকার মৎস্যজীবীরা। স্বাভাবিকভাবে এবার সাগরে ইলিশ পাওয়া না পাওয়া নিয়ে জোর দিয়ে কোনো কথা বলা যায় না। এমন হতে পারে অপ্রত্যাশিত ইলিশ পাওয়া গেল এবং তা বড় আকারে। তিনি আরও বলেন, ডিজেলের দাম বেড়েছে, দীর্ঘ সময় জলপথে লাখ টাকার ডিজেল পুড়িয়ে ইলিশ পাওয়া না গেলে ভয়ঙ্কর আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। সেই জন্য ইলিশ কতটা পাওয়া যাচ্ছে তা দেখেই ট্রলার জলে নামবে। প্রসঙ্গত, গত 15 এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা ছিল, তার মেয়াদ শেষ হতে চলেছে আগামী 14 জুন। 15 জুন থেকে প্রতিবারের মতো এবারও ট্রলার রওনা দেবে সাগরে, কিন্তু পরপর প্রাকৃতিক বিপর্যয় ও অতিমারি লকডাউনের জন্য এবার ইলিশ ধরা নিয়ে একটা দোলাচল ছিল। এজন্য অনেকেই 15 জুনের বদলে 30 জুন মাছ ধরার জন্য প্রস্তাব রেখেছিল। তা নিয়ে কাকদ্বীপ ও দীঘাতে সংগঠনের কার্যকর্তারা দুটি ভাগে বৈঠকে বসেন। অনেকে জানিয়েছিল, করোনা আর লকডাউনের জন্য সমুদ্রে যাত্রার কোনো প্রস্তুতি নেওয়া যায়নি, তার সঙ্গে ঘূর্ণিঝড় যশ ধাক্কা আরও অনেকটা পিছিয়ে দিয়েছে। বিশেষ করে ট্রলার মেরামত, রং করা, বড় জাল সেলাই থেকে মৎস্যজীবীদের সঙ্গে চুক্তি কিছুই করা যায়নি। এর ভেতর ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, পাশাপাশি বাজারের যা অবস্থা তাতে মাছ ধরতে যাওয়ার আগে লাখ লাখ টাকার চাল, ডাল, আলু, পেঁয়াজ থেকে বরফ ট্রলারগুলিতে নিতে হয়। এইসব পণ্য ধারে নেওয়া হয়, এইসব কারবারেও একেবারে ভাঁটার টান। কিন্তু মৎস্যজীবীদের সংখ্যাগরিষ্ঠ তাতে সম্মত হয়নি। তাদের বক্তব্য ছিল, প্রাকৃতিক বিপর্যয়ে চাষ, পুকুর সব নষ্ট হয়ে গিয়েছে, রোজগার করে খাওয়ার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে 15 জুন থেকে সমুদ্রযাত্রা করতেই হবে, কারণ এখন হাজার হাজার মৎস্যজীবী এই পেশার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন এবং আরও কয়েক হাজার মানুষের রোজগারের এই একটাই রাস্তা খোলা রয়েছে। শেষ পর্যন্ত তাতেই সকলে মত দিয়েছেন, মৎস্যজীবীদের আশা সমুদ্র এবার তাদের হতাশ করবে না, ইলিশের ভরা কোটালে তাদের ভাগ্য এবার খুলবেই। এখন সেদিকেই তাকিয়ে অপেক্ষায় রয়েছেন ভোজনরসিক বাঙালিরাও। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে রাজকুমার সূত্রধারের রিপোর্ট, বিশ্ব সমাচার। এলাকায় এই প্রথম 110টি এসি কেবিল লিফট সহ ICU ও ডায়ালিসিস সেন্টার 25 বছরের আপনাদের সেবায় নিয়োজিত। দি সহরারহাট নার্সিং হোম, প্রোপাইটার জাহির ইসলাম, ঠিকানা সহরারহাট বেনেপাড়া ফলতা রোড, মোবাইল 9434037116, 8317804375।